আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আলহি ও সাহাবি ওমানি হুদাহ সমানিত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতিমণ্ডলী নিজের ইন্টারভিউ কীভাবে নিবেন ইমাম ইবুল কাইম রাহমি আল্লাহ সহ অন্যান্য ইমামদের কথা অনুযায়ী এইটা বিষয় হচ্ছে কি যে আল্লাহ রব আলমিনের পরিচিতি লাভ হলো কি না আল্লাহর পরিচিতি অনেক বড় একটা জিনিস কেন আল্লাহর পরিচিতি যা যত বেশি হবে সে তত বেশি আল্লাহকে ভয় করতে শিখবে এই জন্যে আল্লাহর নব্বী ইসলাম সাল্লাম বলেছিলেন যে আনা আখুকুম বিল্লাহি ও আতকা কুম তোমাদের ব্যাপারে আমি আলামুকুম বিল্লাহি ও আতকা সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞাত এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রবুল আলমিনকে আমি ভয় করি বোঝাই গেল এই ভয়ের সম্পর্ক আছে ইলমের সাথে আর ইলমের সম্পর্ক আছে আল্লাহকে ভয় করার সাথে মানে তাকোয়া ভয় মানে কি তাকোয়া আর এল মানে এখানে উদ্দেশ্য হচ্ছে মাহরিফাতুল্লাহ আল্লাহর পরিচয় তো এখানে আবার আরেক জায়গায় আলিমগণ বলেছেন যে আল্লাহ হব্বুল্লাহ আলমিনকে চিনতে গেলে কয়েকটা সময়ে নিজেকে খুঁজতে হবে একটা হলো নিজের অন্তর জীবিত আসে না নাই এটার জন্য আপনি খুঁজবেন কোরআন সময় জিকিরের সময় এবং একাকী আজকে তো আমাদের একাকী যে সময় যেভাবে কাটে সহজেই আপনি বুঝতে পারেন যে আল্লাহ হব্বুল্লাহ আলমিনের জন্যে আপনার অন্তর প্রস্তুত নাই আপনার অন্তর জীবিত নেই বরং এই তিনটা জায়গায় যদি অন্তর প্রস্তুত না থাকে বা উপস্থিত না থাকে আল্লাহর জন্য যদি সে অনন্য বিনয় সহকারে তাহলে পরে আলিম বলেছেন যা বুঝতে হবে আপনার অন্তর মরে গেছে আর চারটি জায়গা আছে সেখানে আপনাকে যদি আপনি খুঁজে পান এবং এই চারটা জায়গায় অন্তরকে খুঁজে পান অন্তর সেখানে আপনার আশানুরূপ থাকে তাহলে বুঝবেন যে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন এক নম্বর হলো ঘুম যাওয়ার সময় দুই নম্বর হলো ঘুম থেকে উঠার সময় তিন নম্বর হলো নামাজে মধ্যে আর চার নম্বর হলো বিপদের সময় এবার চিন্তা করি তখন আমরা এই সময়গুলোতে কি করি আজকালকার যুবকদের জন্যে সময় কথা বলে গেছেন তখন তো আমাদের এই মিডিয়া ছিলই না কিন্তু আজকালকার যুবকদের সময় যদি তারা পাইতেন তাহলে তারা যে কি যে বলতেন তো যাই হোক এরপরেও আল্লাহ হব্বুল আলম তাদের মুখ দিয়ে কথাগুলো বের করিয়ে নিয়েছেন যে এগুলো জন্য সব সময়ের জন্য কাজে লাগে আজকালকার যুবকরা বেশিরভাগ মোবাইলের উপরেই তারা ঘুমায় মোবাইল নিয়েই তারা আবার উঠে তিনি বলেছেন আল্লাহর জিকিরের উপরে দোয়া কালামের মধ্য দিয়ে আপনি ঘুম যাবেন অন্তত সংক্ষেপে যে দোয়া যেটা বিসমিকা আল্লাহ আল্লাহ বিস্মিকা আমা এটা পড়ার পরে তো আপনি ঘুম যাবেন না এটা পড়ার পরে যদি আপনি আবার আরো অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন তো আপনি কিছুর উপর ঘুমাইলেন ঘুমাইলেন ওই ব্যস্ততার উপরে সেটা আবার যদি খারাপ হয় তাহলে তো আরও গেল তত আল্লাহর জিকিরের উপরে আল্লাহর সন্তুষ্টির কাজের উপরে আপনি যদি ঘুম যান তো বুঝলেন যে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন কেননা বিশেষ সময়ে মানুষ বিশেষ ব্যক্তিগুলোকে স্মরণ করে দ্বিতীয় হল ঘুম থেকে উঠার পর ঘুম থেকে উঠার পরে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকে সে প্রায়োরিটি দিবে তো আপনি যদি আল্লাহর জিকিরকে গুরুত্ব দেন তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাফানিহিজি অথবা আলহামদুলিল্লাহ আফানিফি বাদানি ও আদিন আলী ও আজিন আলী বিদিক্রি বলবেন যে দোয়াটা একটু আগে বলা হয়েছিলো শব্দটা প্রথমটা একটু ভিন্ন হতে পারে তো এই যে দোয়া তারপরে আরও কত দোয়া আছে তাহজুদের আগে এগুলো আপনি পড়বেন আর যদি এটা না হয় এবং আল্লাহর কথা শরণে না থেকে বুঝা গেলো যে আপনি আল্লাহকে এখনও চিনতে পারেননি তিন নম্বর ধরণের নামাজ আল্লাহ হবিলাহ আলমিসুরা মিনুনের প্রথম আয়ত্ব বলেছেন আউজ বিলাহিন রাজীব কদ আফ লাহ মিনুন সমস্ত সফল হয়ে গেছে যারা তাদের নামাজে মনোযোগী মনোযোগ করতে হল বিনয়ী অন্তর প্রস্তুত করে বিগলিত অন্তর নিয়ে নামাজ পড়া তাইলে আপনার মন তো থাকতে হবে মনোযোগিতাও থাকতে হবে অনুয় বিনয় থাকতে হবে তাইলে আপনি নামাজে সফল হয়ে গেলেন আর চার নম্বর বিপদের সময় বিপদের সময় মানুষ কাকে স্মরণ করে যে সে যাকে সবচেয়ে আপন মনে করে আমরা বিপদের সময় অমুকের কাছে গিয়ে সান্তরা নিয়ে নিতে গিয়ে দুঃখ বলি তমুকের কাছে দুঃখ বলি না ইয়াকু আল ইসলাম বলছেন আউজদুল্লিশতান রজিং রব্বী ইন্নি আসকু বস্তি ইলেক ইয়া আমার রব আমি আমার সেই দুঃখ দুর্দশা কষ্ট দুশ্চিন্তা এগুলোর অভিযোগ আমি তোমার কাছেই করছি মুসা আলহ্য বিন আলোসাম কি বলছিলেন রব্বে ইন্নিমাস ইলেমেন খাইরি ফাকির আল্লাহ আর বিপদে পড়ে যখন নিরাশ্রয় তখন বলছিলেন যে আল্লাহ তুমি যা কিছু আমার প্রতি অবতীর্ণ করো এর প্রতি আমি মুখাবেক্ষি আমি এর ফকির আল্লাহ পাক তখন এই দোয়ার বদৌলতে তার কী দিলেন সেই থাকার ব্যবস্থাও দিলেন ঘর জামাইয়ের মতো করে এবং বিয়েরও ব্যবস্থা করে দিলেন থাকা খাওয়া সংসারের যা লাগে সবকিছুর ব্যবস্থা হয়ে গেল তাহলে কঠিন মুহূর্তে নবীগঞ্জ যদি আল্লাহকে স্মরণ করেন ইউনুস আইলান্ডে বিন আসাইসাল্লাম কি স্মরণ করেছিলেন মাসের পেটে রাতের অন্ধকারে পানির নিচে থেকে লা ইহা ইল্লা ভায়নি কুন্ত হাল্লা তুমি ছাড়া সত্যিকার মাহবুদ নেই অতএব তোমারই পবিত্রতা আর আমি নিজে অপরাধী আমার নিজের অপরাধ আমি স্বীকার করে নিচ্ছি মতান্তরে সাত থেকে আঠারো বছর পর্যন্ত আমরা যদি এটাই বেশি বিশুদ্ধ আসছে বন্যার দিক থেকে সাত সাত সাতই নেই সাত বছর অসুস্থ থেকে সারা শরীর পচে গেল লাই মানুষ তাকে চিচি করে দূরে সরে গেল এরপরে তিনি কি বললেন রব্বি

দয়া দয়াশীল এইভাবে আল্লাহ রবী কঠিন মুহূর্তে স্মরণ করা এবং হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সোনান তিন মিজি অন্যান্য আসছে যে তার রফ ইন ফির রাখা ইয়া আরিফ কাফি সিদ্দা আমাদেরকে দুঃখের সময় তো কষ্টের সময় তো আল্লাহকে স্মরণ করতেই হবে সুখের সময়ও আল্লাহকে স্মরণ করা আল্লাহকে চিনে আল্লাহর অধিকার বুঝে তার দরজা ফকির সেজে তার দরজায় ধর্ণা দেওয়া তখনই আল্লাহ ইসলাম বলেছিলেন যে সুখেও যদি আল্লাহকে তুমি ডাকো তাহলে দুঃখের সময় আল্লাহকে ডাকলে তিনি তোমার ডাকটা শুনবেন আর যদি সুখের সময় আমরা আল্লাহকে বলে যাই তাহলে দুঃখের সময় থেকে হাদিস থেকে বোঝা গেল আল্লাহ শুনবেন না তো এই জন্য আসুন আজকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ রব্লি আলমিনের পরিচয় আমরা পেয়েছি কিনা আল্লাহকে আমরা ঠিক মতো ভালোবাসি কিনা তার দরজার ফকির হিসেবে আমরা আমাদের ডিউটি ঠিক মতো পালন করি কিনা এই জায়গাগুলোতে যদি আমরা আল্লাহকে অন্তত স্মরণ করি এটা হলো বিশেষ কিছু জায়গা তাইলে অন্তত একটা আমরা সাইন একটা আমরা নিদর্শন পেলাম যে হ্যাঁ আল্লাহ রবিলি কে চিনা হয়েছে বড় বড় আলমদের সাক্ষ্য অনুযায়ী বাকি আল্লাহ রব্বুলি আলমী কিন্তু আমাদের সব সময় সুখে দুঃখে হাদিস দ্বারা তো এটাই বুঝলেন যে দুঃখেই নয় সুখেও আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে চিনতে হবে এবং কিছু চাইতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে এটা আরেক হাদিসের কথা আর বিপদে আর্থনাদ করতে গেলেও কার কাছে করতে হবে কেবলই আল্লাহর কাছে করতে হবে তাইলে আপনি আমি আল্লাহর বান্ধা হিসাবে পরিগণিত হব এবং আল্লাহ রব্বুল্লা আলমাদেরকে তিনি মনিব হিসাবে আমাদের জন্য যা করার দয়া মায়া ক্ষমা দুনিয়া আখড়াতে সফল করা সকল বিপদে আপদে সব অবস্থায় সাহায্য করা সেগুলো তিনি অবশ্যই করবেন মানরবিল আলমিনের কাছে তার আসমা হসনান ওসিরাতে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে সদা সর্বদা তার পরিচিতি এবং তার ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন যখন মরণ দেন তখন যেন তার উপরে ইমানের যে স্বীকৃতি ইহ ইল্লাল্লাহ এই কালিমার উপরে আল্লাহ আমাদের মরণ দেন বলুন আমিন ও আখরানা আনিলামি রবিল আলমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত কেন বলা হলো যে চারটি জায়গায় যদি আপনি আল্লাহ স্মরণাপন্ন হন তাহলে পরে বোঝা গেল যে আল্লাহকে আপনি আমি চিনি এবং আল্লাহকে আপনি আমি ভালোবাসি যিনি উত্তর দিতে পারবেন তিনি পুরস্কারের হকদার হবেন আল্লাহ রানী সবাইকে ভালো রাখুন শেষবারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ